স্যার, আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে তারা খুব কষ্ট পাবে। তারা কি করে জানবে? তারা তো বাসায় নেই, আর কেউ জানতে পারবে না। মানে স্যার, আরে মানে মানে করছো কেন? বলছি তো কেউ জানতে পারবে না। এখন দিবেন না স্যার? আমি তোমাকে 100% কমেন্ট গুলো দাগিয়ে দেবো। তাহলে স্যার এখন আপাতত কিছু দাগিয়ে দিন। দেখো সামনে তোমার এক্সাম না? জি স্যার। তুমি তিনবার ফেল করেছো না? বলো তুমি তিনবার ফেল করেছো? জি স্যার। এবার পাস করার ইচ্ছা আছে তোমার? জি স্যার। তাহলে তোমার পাস করার দায়িত্ব আমার, কিন্তু আমার একটা শর্ত আছে। জি স্যার বলেন। আপনি যে শর্ত দিবেন আমি সব শর্ত মানতে রাজি আছি। তারপর স্যার আমি এসএসসি পরীক্ষায় পাস করতে চাই। কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমি তোমাকে যা বলছি তাই শোনো। স্যার আপনি টাকা পয়সার কথা বলছেন, এ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমার আব্বু আপনার যা স্যালারি তার থেকে একটু বেশি দিয়ে দিবে, কিন্তু স্যার এবার আমার এসএসসি পরীক্ষা পাস করতেই হবে। আরে আমি টাকা পয়সার কথা বলছি না তো, মনে করো বাসায় কেউ নেই, যদি তুমি আমাকে একটু সময় দিতে, মনে করো তুমি 100% পাস করেই গেছো। স্যার এগুলো আপনি কি বলছেন? না যদি তোমার পাস করার ইচ্ছা থাকে তাহলে একটু সময় দিতে পারো। স্যার আব্বু আম্মু যদি জানতে পারে তাহলে তারা খুব কষ্ট পাবে। তারা কি করে জানবে? তারা তো বাসায় নেই, আর কেউ জানতে পারবে না। মানে স্যার, আরে মানে মানে করছো কেন? বলছি তো কেউ জানতে পারবে না। আমি তো বললাম কেউ কিছু জানবে না, মানে মানে কিছু না। স্যার মানে স্যার